वेलकम बैक टू माय चैनल। अस्सलामु अलैकुम। तो आज के आमी जखन ब्लॉगटा शुरू करेछी आज के नाइट होच्छे आगामी कल के रात्रे थेके आमी ब्लॉगटा शुरू करेछी। तो किछुदिन आगे देखेछेन आपनारा सबाई जे आमार एखान थेके एक्वेरियम थेके दुटा माछ मारा गियेछिलो। तो तारपर आज के सन्ध्यार समय आमार एक रिलेटिव के दिए आरो दुटा माछ निये एसेछी। देखेन आमार माछगुलि ओई दुटा माछके पेये कि सुंदर आनंदे खेलाधूला करछे। ওই কয়েকদিন ওরা মনমরা ছিল, কারণ ওদের সাথী হারিয়ে গিয়েছে এই ভেবে মনে হয় ওরা আপসেট ছিল, এই জন্য খেলাধুলা করে নাই, নাড়াচাড়াও করে নাই। তো আজকে ওদের পেয়ে কি সুন্দর খেলাধুলা করছে, এই জন্য আমি একটু শ্যুট করে নিলাম আমার ভিউয়ার্সদের উদ্দেশ্য। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? আমি তো দোয়া করি আপনারা সবসময় ভালো থাকেন। দেশে এবং দেশের বাইরে বসে যারা আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ব্লগগুলি দেখতে থাকেন, আমার ভিডিওগুলি দেখে যদি ভালো লেগে যায়, ভালো লাগা থেকেই ভালোবাসা হয়ে যাবে আর ভালোবেসে আমাকে আপনারা আপন করে নেবেন, এটাই আমি আশা করি। যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন, যেন আমার নতুন নতুন ভিডিও আপনারা ফার্স্ট পেয়ে যান। তো পরদিন সকালবেলা অনেক সকালে আজকে ঘুম ভেঙে গিয়েছিলো, আজকে সকালবেলা 6টার সময় আমার ঘুম ভেঙে গিয়েছে। দেখেন একেবারে নিরিবিলি রাস্তাঘাট, খুবই ভালো লাগতেছে। আমার সকালবেলা ঘুম ভাঙলে আমি প্রথমে যে বারান্দায় বসি, আকাশের দিকে তাকিয়ে থাকি, গাছপালা দেখি, খুবই ভালো লাগে মনটা। তো যাই হোক, সকালবেলা যেহেতু মনটা ফ্রেশ, খুব ভালো লাগতেছে। দেখেন আকাশটা মেঘলা, খুবই ভালো লাগছে সকালের ওয়েদারটা। তো সকালবেলা নাস্তা করে আমি চলে যাচ্ছি, চলে এসেছি রান্নাঘরে, তো রান্না করব কিছু। তো রান্নাটা মেবি সকাল সকাল করাই ভালো, আর বাজার যদি ঘরে থাকে তাহলে লেট করে লাভ কী। তো কিছুদিন যাবত আমার বাসায় লিফট নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট না কি যেন হয়েছে, এই জন্য লিফটটা রানিং নাই। তো এই জন্য আমার আম্মু আগের দিন সবজি বাজারটা করে রাখে, পরের দিন সকাল সকাল আমরা রান্না করে ফেলি। তো এখানে আমি একটু মূলা শাক ভাজি করব। দেখেন সাদা তেলের ভিতরে আমি দিয়ে দিলাম শুকনা মরিচ। শুকনা মরিচের ফ্লেভারটা আমার শাকের ভিতরে দিলে খুবই ভালো লাগে, খুব মজা লাগে। শুকনা মরিচের ফ্লেভারে দেখবেন অনেক কিছু স্মেলটাই চেঞ্জ হয়ে যায়। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর হচ্ছে আমি এখন রান্না করতেছি শাক ভাজি করব, মূলা শাক ভাজি করব। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কী কী ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্না করছি, শাকটা ভাজি করছি। তো এই সিজনের প্রথম সবজি হচ্ছে মূলা শাক ভাজি। তো মূলা শাকটা অনেকেই খেতে চান, একটু তেতো তেতো লাগে ভেবে, কিন্তু আমার কাছে ভালোই লাগে। মূলা শাকটা কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী, আপনারা খেয়ে দেখবেন। অনেকেই মূলা শাকটা ভাপিয়ে ভিটামিন নষ্ট করে ফেলে, তবে আমি ভাপিয়ে নিচ্ছি না, আমি একেবারে ডিরেক্টলি দিয়ে দিব তেল আর পেঁয়াজের ভিতরে। কেন ডিরেক্ট দিয়ে দিব? যেন ভিটামিনটা নষ্ট না হয়, এই জন্য। ভাপিয়ে নিলে হয় কি, কালারটাও চেঞ্জ হয়ে যায়, আবার মনে করতেছেন ভিটামিনটাও নষ্ট হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। ভিটামিনের জন্য যেহেতু শাকসবজি খাই, সেই ভিটামিনটা যদি না পাই তাহলে খেয়ে লাভটা কী? তো গাইস, আমি এখন শাকগুলি দিয়ে দিলাম। শাকগুলি দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না, কারণ শাকগুলি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকেও দিব না। ঢাকনা দিয়ে ঢেকে দিলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে, সবুজ সবুজ থাকবে না। দেখতে পারবেন আপনারা যে আমি শাকটা ভাজি করার পরে কালারটা কিন্তু একেবারেই নষ্ট হয় নাই, যেরকম শাকের কালার ছিল সেরকম শাকের কালারটাই রয়ে গেছে। যাই হোক, দেখেন আমি কিভাবে শাকটা ভাজি করছি। আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলছি আমি, সেটা হচ্ছে আমি কিছুদিন যাবত আমি ফলো করতেছি আমার বন্ধু কেটে নিয়ে যাচ্ছে, মানে আমার চ্যানেল থেকে বন্ধু কেটে যাচ্ছে, জানি না কেন এই সমস্যাটা হচ্ছে। তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে আবারও বলতেছি, এখনও বলি, সবাই আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কেটে কেটে ভিডিও দেখবেন না। যদি কেটে কেটে ভিডিও দেখেন তাহলে তো আমার ব্লগের কিছুই বুঝতে পারবেন না আপনারা, তাই না? অন্তত ফুল ভিডিওটা না দেখলেও 2 থেকে 3 মিনিট দেখার চেষ্টা করবেন। এই কারণে 2 থেকে 3 মিনিট চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে আমার ওয়াচ টাইমটাও পূরণ হয়ে যাবে, আর হচ্ছে আপনাদেরও ভালো লাগবে। আর টেনে টেনে দেখলে কিন্তু আপনারা ব্লগের কিছুই বুঝতে পারবেন না। তো আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে এটাই বলবো, প্লিজ আমার একটা অনুরোধ, আপনারা যেহেতু আমাকে ভালোই বাসেন, সেই ভালোবাসার অধিকার নিয়ে আমি এই দাবিটা আপনাদের কাছে করছি।
দেখেন আমার শাকটা ভাজি হয়ে গিয়েছে, শাকের কালার কিন্তু চেঞ্জ হয়নি, যেরকম শাকের কালার ছিল সেম সেরকমই আছে। এটার কারণ হচ্ছে ওই যে আমি ঢেকে দেইনি সেজন্য। যাই হোক, শাকটা রান্না করা হয়ে গেলে এখন আমি রান্না করতে যাব পরবর্তী স্টেপে। আর আপনাদের আবারও বলতেছি, আপনারা আমার পাশে থাকবেন, যারা যারা আমার পাশে আছেন, আমাকে বোনের মতন সাপোর্ট করতেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। এখন আমি রান্না করব, একটু শুটকি ভুনা করব। কড়াইতে আমি তেল, পেঁয়াজ আর হচ্ছে দিয়ে দিয়েছি, মানে রসুন কুচি দিয়েছি। শুটকিতে রসুন কুচিটা দিলে শুটকির স্মেলটা খুব ভালো থাকে, এজন্য শুটকিতে আমি রসুন বাটা দিইনি, রসুন কুচি করে দিয়েছি। আর কোনো মশলা দিব না, রেগুলার যে মশলা ইউজ করি, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, এগুলিই দিব। তো শুটকিটা আমি ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম, ক্লিন করে গরম পানি দিয়ে আমি ধুয়ে ক্লিন করেছি, যেন এক্সট্রা কোনো স্মেল না থাকে। তো শুটকিটা এখন আমি দিয়ে দিলাম। এখন শুটকিটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে তারপর এগুলির ভিতরে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব। এ করে নিয়ে ভাজা ভাজা করব, যেন এক্সট্রা কাঁচা গন্ধ না থাকে। তো যাই হোক, অনেকেই দেখেন আমার ব্লগের ভিডিওতে যে আমি মাঝে মধ্যে একটু নাক টানাটানি করি, আসলে আমার একটু সর্দি লেগেছে, এজন্য নাকে অনেক সময় পানি চলে আসে। যাই হোক, এটাকে আপনারা ইগনোর করে দিবেন, এটাকে অন্য কোনো কিছু মনে করবেন না। আরেকটা কথা হচ্ছে, আমি দেখি আমার ভিউয়ার্সরা আমাকে ভালো ভালো কমেন্ট করে, তো যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের মন অনেক সুন্দর, এজন্য আমাকে ভালো ভালো কমেন্ট করে আমার পাশে আছেন, তাই না আপু এবং ভাইয়ারা? তো আমিও চাই সবসময় আপনারা আমার পাশে থাকুন, এইভাবেই আমাকে আপন করে বন্ধু ভেবে কাছে রাখুন, এটাই আমার একটা অনুরোধ। তো আজকে নতুন ব্লগে নতুন নতুন কথা বলছি, আপনারা কিছু মনে করবেন না। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার যোগ্য মনে করে ক্ষমা করে দিবেন, আর যদি ক্ষমা না করতে পারেন তাহলে আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপু আপনার এই কথাটা ভুল হয়েছে, এজন্য আপনাকে ক্ষমা করতে পারিনি, এটা ভুল। তো আমি সেটাকে আমার আশীর্বাদ মনে করব, কারণ ভুল যারা ধরিয়ে দেয় তাদেরকে আশীর্বাদ মনে করতে হয়, কারণ মানুষ মাত্রেই ভুল, ভুল হতেই পারে, আর ভুলগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে মানুষের কাজ, তাই না? যদি আপনারা আমাকে ভুল ধরিয়ে না দেন তাহলে আমি কিভাবে বুঝবো আমার কোন কাজটা ভালো হয়েছে, কোন দিকটা খারাপ রয়েছে? তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শুটকিটা প্রায় হয়ে গিয়েছে, এটাকে আমি বেশিক্ষণ চুলায় রাখবো না, আর বেশিক্ষণ এটাকে চুলায় রেখে পানি টানি কিছুই দিব না, অল্প একটু পানি দিয়ে দিয়েছি শুধু মশলাটা আর মানে শুটকিটা একসাথে মিক্স হয়ে যাওয়ার জন্য, এটা নাড়াচাড়ার ভিতরে হয়ে যাবে। আসলে যে শুটকিটা রান্না করেছি সেটা নাম জানেন কি? সেটার নামটা এখনও বলা হয়নি, সেটা হচ্ছে টাকি মাছের শুটকি। অনেকে টাকি মাছের ভর্তা খান, অনেকে টাকি মাছ খেতেও চায় না, তবে আমার কাছে টাকি মাছের ভর্তাও ভালো লাগে, টাকি মাছও ভালো লাগে। তো আজকে আমি টাকি মাছের শুটকিটাই রান্না করে আপনাদের মাঝে প্রেজেন্ট করলাম। তো দুই চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচের অনেক দাম, পেঁয়াজের দাম অনেক বেড়ে গিয়েছে, তাই দেখবেন আমার অনেক তরকারিতে অল্প অল্প করে আমি তেল আর পেঁয়াজ বেশি, তেল বেশি দেই, পেঁয়াজ কম দেই, আর হচ্ছে কাঁচামরিচও কম দেওয়ার চেষ্টা করি, কেন এগুলির দাম বেড়ে গিয়েছে। যাই হোক, আবার সিজন আসতেছে, দাম কমে যাবে, তখন হয়তো বেশি বেশি করে খাবো। তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, আমি কিছুক্ষণ পর এটাকে নামিয়ে ফেলবো। তো আমার রান্নাটা যেহেতু শেষ, এখন আমি নামিয়ে নিয়েছি, দেখেন কালারটা কী সুন্দর হয়েছে। তবে আমি যখন বয়স দিচ্ছিলাম তখন সন্ধ্যা, তবে দুপুরবেলা খেয়েছিলাম, তো অবশ্যই অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ শুটকিটা খুব ভালো লেগেছে, কিন্তু একটু ঝাল বেশি হয়ে গিয়েছে, কালারটা দেখেন কী সুন্দর। তো এখন আমি পরবর্তী রান্নাতে চলে যাচ্ছি, একটু রান্না করব গরুর গোশত। তো হাঁড়ি চাপিয়ে দিয়ে এটার ভিতরে তেল আর পেঁয়াজ আগে দিয়ে নিয়েছিলাম। তো গোশত ছাড়া বাচ্চারা খেতেই চায় না, অনেক বাচ্চারা মানে আইমিন আমার মেয়েটা মাছ খেতে চায় না, ওরে মাছ অনেক সময় বেছে বেছে খাওয়াতে হয়, আমি যদি নিজে বেছে দিই তাহলে খায়, ও নিজে এখনও মাছ বেছে খেতে পারে না। বিশেষত্ব হচ্ছে ওর জন্যই আমার মূলত রান্না করতে হয় মাংসটা। তো দেখেন মাংসের ভিতরে এক্সট্রা কোনো মশলা আমি দিইনি, রেগুলার যে মশলাগুলো আমার আপুরা রান্না করে সেই মশলাগুলো দিয়েই আমি রান্না করছি। তবে মাংসটা ভালো লেগেছে, কোরবানির গোশত ছিল বাসায়, ওটাই আমি রান্না করেছি। তো দেখেন এক এক করে আমি সব মশলা দিয়ে দিব। তো আপনাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট, আবারও একটা অনুরোধ, আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন যেন আমি
আপনাদের কথাগুলি যখন শুনি, মানে কমেন্টগুলি যখন পড়ি, প্রতিদিন রাত্রে আমি কিন্তু কমেন্টগুলি চেক করি, দেখি, তখন আমার খুব ভালো লাগে যে আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, এই আপুরা আমার পাশে আছে, এটা ভেবেই আমার আনন্দে মনটা ভরে যায় যে এই আপুগুলি আমার পাশে এখনও আছে, ইনশাল্লাহ আরও আপুরা আমার পাশে আসবে, আমাকে বন্ধু করে নেবে। তো সব ভাইয়া এবং আপুদের উদ্দেশ্যে বলছি, যারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। কেন ক্লিক করবেন? যেন আমার এই ভিডিওগুলি আপনারা ফার্স্ট পেয়ে যান। আমার ব্লগগুলির ভিতরে দেখেন আমি ডেইলি সারা দিন যা করি সেগুলিই কিন্তু আপনাদের মাঝে প্রেজেন্ট করি, তাই না? আমার বাইরে বেশি যাওয়া হয় না, যখন বাইরে যাই সেটা কিন্তু আমি শ্যুট করে নিয়ে আসার চেষ্টা করি আপনাদের জন্য। তো আপু এবং ভাইয়ারা আমাকে সাপোর্ট করবেন, আপনাদের একটু সাপোর্টেই কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি অনেক দূর যাওয়ার চেষ্টা করব। তা সব সময় পাশে পেয়েছি, এখনও পাশে পাচ্ছি আপনাদের, তো এই জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। কি বলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো, ভাষা হারিয়ে ফেলছি। আমি একটা ছোট্ট মানুষ, তো ছোট্ট মানুষটাকে আপনারা যাপন করে নিয়েছেন, এত দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন, সব কিছু কিন্তু আপনাদের জন্যই হচ্ছে, তাই না? আপনারা আমাকে এত সাপোর্ট করছেন বলেই কিন্তু আমি সামনে যেতে চাচ্ছি বা যেতে পারছি, আর ভালো ভালো ভিডিও দেওয়ার সাহস পাচ্ছি যে আমার ভাইয়া পুরা আমার ব্লগ দেখতে চায়। তো দেখেন আমি মশলাগুলো কষিয়ে এখন গোস্ত ঢেলে দিলাম, তো গোস্তগুলি ভালো করে কষিয়ে নিতে হবে, গোস্তগুলি ভালো করে কষিয়ে নিলে মশলাটার সাথে ভালো মিশে যাবে। তো যে আপু এবং ভাইয়ারা, অনেক আপুরা আজকে একটা আপুর লাইভ দেখেছি, আমার খুব ভালো লেগেছে, তবে আপুটার জন্য অনেক ধন্যবাদ। আপুটার কথাগুলি আমার অনেক ভালো লাগে, ওনার রান্না দেখে আমি মাঝে মধ্যে রান্না শেখার চেষ্টা করি। তো আপুটার নাম আমি আরেক দিন বলবো, কেন কালকেও আবার উনি আসবে লাইভে, ওনার কথা শুনতে আমার খুব ভালো লাগে, তবে উনি ফেস দেখায় না, এটা আমার কাছে আরও ভালো লাগে। তো আজকে জানতাম না যে উনি ফেস দেখায় না, আজকে বলে ফেলছি, উনি বললো একটু উনি কখনোই সামনে আসে না, এজন্য আপু তোমার কাছে সরি। আর এই তো দেখেন আমার রান্নাটা, ভিতরে আমি মাংস কষিয়ে আলু দিয়ে দিচ্ছি, আলু দিয়ে গরুর গোশত খেতে খুব ভালো লাগে, খেয়ে দেখবেন আমার মেয়ের আলুটা খুব পছন্দ, ওরে দুই তিন পিস আলু আর দুই তিন পিস মাংস দিলেই অনেক মজা করে খায়। তো এখানে দেখেন আমার আম্মা পিয়ারা আর কামরাঙ্গা ভর্তা করেছিল, অনেক মজা হয়েছিল, অনেক ভালো লেগেছে, গরমের ভিতরে একটু ভিটামিন সি খেয়েছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ, আজকের ব্লগটা বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, হাসি খুশি।